বৈশাখের শুরুতেই তীব্র তাপদাহ ঝাঁজলের রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ বাড়ারিপাড়া উপজেলার খেটে খাওয়া মানুষ প্রখর রোদ আর অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে বিভিন্ন ফসল তীব্র এই গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইস্তিষ্কার নামাজ ও দোয়া করেন মুসলিরা বিস্তারিত দেখুন বানানীপাড়া প্রতিনিধি জাকির হোসেনের পাঠানো প্রতিবেদনে শুক্রবার জুমার নামাজ শেষে বানানীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন মসজিদ থেকে আগত মুসল্লিদের উপস্থিতিতে অনাবৃষ্টি ও প্রচন্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয় নামাজ ও মোনাজাত পরিচালনা করেন বানানীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন এই নামাজ ও দোয়ায় বিভিন্ন মসজিদ থেকে আগত মুসল্লি ছাড়াও ছাত্র যুবক সহ শহরের আশেপাশের শত শত মুসল্লিরা অংশগ্রহণ করেন তাওবাতুন নাসুহা বা একনিষ্ঠ তাওবার মাধ্যমে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কামনা করে দুই ডাকাত নফল নামাজ আদায় করা হয় মোনাজাতে মুসলিরা কান্নায় ভেঙে পড়েন এবং তওবা ও ক্ষমা প্রার্থনা করেন এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি সহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয় নামাজে অংশ নেওয়া মুসলিরা জানান প্রচন্ড মাছ ঘাট ও কৃষি জমি তীব্র খরায় ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ এখন চাষাবাদ করতে পারছে না তাই আল্লাহর অশেষ রহমতের জন্য এই নামাজ আদায় করা হয়েছে নামাজ শেষে এক দল তরুণের স্বেচ্ছায় সেবাদানের তাপদাহ থেকে কিছুটা নিবারণের চেষ্টা করা হয় হাইস্কুল মাঠে উদ্যোগকে তরুণরা ঠান্ডা পানির ব্যবস্থা করে